উদ্বোধনের আগেই ধসে যাচ্ছে সুনামগঞ্জের ফতেহপুর সেতুর পিলারের মাটি। সেতুর গোড়ায় ড্রেজিংয়ের বালু ডাম্পিং করায় এই ধস, অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে হুমকিতে 23 কোটি টাকার ব্রিজটি। সুনামগঞ্জের আবুয়া নদীর উপর দাঁড়িয়ে আছে 450 ফুট দীর্ঘ এই সেতুটি। 2018 সালে প্রায় 17 কোটি টাকা ব্যয়ে এই সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যা শেষ হয় 4 বছর পর। কিন্তু সংযোগ সড়ক না থাকায় কাজে আসেনি সেতুটি। পরে 5 কোটি টাকা ব্যয়ে 330 মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তারা কাজ শুরু করলে ঘটে বিপত্তি। ড্রেজারের মাধ্যমে ঠিকাদাররা নদী থেকে সড়কে ফেলছে মাটি, আর বাড়তি বালু মাটি জমা রাখছে সেতুর গোড়ায়। এতে ধস দেখা দিয়েছে নদী পাড়ের, ফাটল ধরেছে সেতুর পিলারে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং এর ফলে সেতুর স্বপ্ন এখনো অধরা। ড্রেজারের বালু রাখার কারণে পানির চাপে দেখা যায় যে পাড়ে দিয়ে ভাঙা পড়তেছে এখন। এটা তো আগে এরকম দেখা গেছিল না। এটা যে কোনো সময় ব্রিজ দইসিয়া পড়তে পারে, ব্রিজ দইসিয়া বললে আমরা এই শত বছরের স্বপ্ন বিফলে যাইব। রাজন নেতৃত্বমূলক দমত সেই প্রধান রাজন, এবং আরও তার সাথে আমাদের আলিপুরের কিছু লোকজন আছে, সেটা একটা মানে লিখিত একটা অভিযোগ আছে থানায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মাটি ডাম্পিং এর ফলে সেতুর ক্ষতির কোনো আশঙ্কা নেই। ব্রিজের গোড়ায় মাটি রাখায় কোনো ধরনের ব্রিজের ক্ষতির কারণ নাই, আশঙ্কা নাই। কিন্তু যারা দুষ্কৃতিকারী, যারা রাতের আধারে এই ডাম্পিংয়ের বাঁধ কেটে দিয়েছে, তাদের জন্য আজকে এই নদীর পারসহ বৃষ্টি হুমকির মুখে। বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণের কথা জানায় সওজ। এই মাটি ডাম্পিংয়ের কাজটা বন্ধ করার জন্য বলেছে, এবং যে অংশটা ধসে গিয়েছে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বল্লি প্যালাসাইডিং সহ মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি। সেতুটি চালু হলে কষ্ট দূর হবে সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।